हेलो बंधुरा आमार चैनल बांगाली रान्नाघरे आपनादेर सबाइके वेलकाम जानाच्छि। आज आमि आपनादेर साथे एकटा दारुण स्वादेर खूब सहज रेसिपी निये हाजिर होयेछि। आज आमि बानाच्छि एकटु अन्य स्वादेर आलू पेंयाज भाजा। एटा आपनारा रुटी लुचि परोटा भात एगुलोर साथे परिवेशन करते पारबेन। आशा करि आपनादेर खूब भालो लागबे। चलुन ताहले आजकेर ई सहज रेसिपिटा आमरा देखे नि। आमादेर ई आलू पेंयाज भाजाटा करार जन्य कड़ाइते आमि दिये दिलाम 2 टेबिल चामच सर्षेर तेल। তেলটা আমাদের ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের কেটে নেওয়া আলু। আলুগুলোকে এই রকম যেমন আমরা আলু ভাজা করি ঠিক সেরকম ভাবেই কাটা। এই আলুগুলোকে একটু মোটা আর লম্বা করে কাটা আছে। এখন এই আলুগুলোকে ভাজার সময় এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদমতো লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ হাফ চামচ মতো হলুদ দিলাম আর দিচ্ছি 1/4 চা চামচ মতো রেড চিলি পাউডার। আপনারা পুরোপুরি কাঁচা লঙ্কা দিয়েও করতে পারে। এখন এই আলুটাকে আমি কিছুক্ষণের জন্য 3-4 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটাকে একটু কমিয়ে নিয়ে ভেজে দিচ্ছি যাতে আলুটা আমাদের একটু সিদ্ধ হয়ে যায়। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ, দুটো মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এর মধ্যে প্রায় 4-5টা চেরা কাঁচা লঙ্কা। আলুর সাথে পেঁয়াজটাকে ভালো করে একটু মিশিয়ে নিয়ে এটাকে আবারও আমি প্রায় 2-3 মিনিট মতো ঢেকে দেব। আলু পেঁয়াজটা আমাদের অনেকটাই কিন্তু বেশ ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দুটো ডিম দিয়ে দিচ্ছি। আপনারা এর থেকে বেশি সংখ্যক ডিমও কিন্তু দিতে পারেন। এখন এই ডিম দুটো ভালো করে আলু পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। আর একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। এখন এটাকে প্রায় 5-6 মিনিট ধরে খুব ভালো করে ফ্রাই করব। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গরম মশলা পাউডার। এতে ডিম থেকে যে ডিমের যে একটা কাঁচাতে গন্ধ আছে সেটা কিন্তু চলে যাবে। এটা কিন্তু আমাদের ফ্রাই হয়ে এসেছে। এখন নামানোর আগে এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ধনে পাতা কুচানো। ধনে পাতা কুচানোটা যদি আপনাদের কাছে না থাকে তাহলে গরম মশলার পরিমাণটা আরেকটু বেশি দেবে, তাতেও ভালো লাগবে। ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এটা আমাদের সার্ভ করার জন্য একদম তৈরি হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের আলু পেঁয়াজ ভাজার এই রেসিপি। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর অবশ্যই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।